কবিতা তুমি ভুল করছো এরকম সম্পর্কে কোনো অর্থ কোনো পরিণতি আপনি না বলেছিলেন প্রত্যেকটা সম্পর্কের একটা অর্থ থাকে আর এখন আপনি সমাজে দোহাই দিচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর 1903 সালে উনার লেখাই লিখে রেখে গিয়েছে অসম প্রেমের গল্প কবিতা তুমি বুঝতে পারছো না এই সিদ্ধান্তের জন্য আজীবন তোমাকে কতটা কষ্ট পেতে হবে আপনি কি চান বিনোদিনী হারিয়ে যাক বিনোদিনী তুমি এসেছো বিনোদিনী আমি তোমাকে গ্রহণ করব আই এম ফলোইং ইউ তোকে না বললে আমি কাকে বলবো বল আমার তো কথা বলার আর কোনো মানুষ নেই